व्हाट्स अप गाइज, अस्सलाम वालेकुम, इट्स मी योर बॉय यासीन आरफत चोबन फ्रॉम कुआलालंपुर मलेशिया। व्यूअर्स, वेलकम टू माय अनदर न्यू वीडियो एंड अनदर न्यू ब्लॉग। व्यूअर्स, आज के छुटिर दिन बासा थेके मात्र बेर हलाम, आमी एखन बासार सामने दाड़िये आछि। आज के आपनादेर निये जाब बांगाली शपे, सेखाने जे आमरा किछु ताजा गरुर गोश्त किनब एबं गरुर बट जेटाके आमरा भुड़ि बोले चिनि सेटा किनब। ताहले व्यूअर्स चलुन भिडियोटा शुरू थेके शेष पर्यन्त देखबेन। ओके व्यूअर्स, लेट्स सी। এখন আমি গাড়ির জন্য অপেক্ষা করতেছি, গাড়ি আসলেই উঠে পড়ব। গাড়ি আসলে আমরা সোজা চলে যাব বাঙালি শপে। আসলে মালয়েশিয়াতে বা বিদেশের বাড়িতে তাজা গরুর গোশত সহজে পাওয়া যায় না বা সব জায়গায় থেকে কেনা যায় না, তাই আমি সিলেক্ট করছি এই সোবাং মেওয়া। মালয়েশিয়ার সোবাং মেওয়াতে আমি এখন যাচ্ছি, ওইখান থেকে, ওইখানে আজকে ভোরে ভোরে গরু জবাই করছে, ওইখান থেকে তাজা গরুর গোশত আনার জন্য রওনা হচ্ছি। ওকে ভিউয়ার্স, তাহলে সঙ্গেই থাকুন। আমরা এইমাত্র চলে আসছি গরুর মাংসের দোকানে। হ্যাঁ ভাই, আমি নেব। ভাই এটা কি সিনে নাকি? ভাই এটা কি সিনা নাকি? এটা কেমন হবে না ভাই? চার কেজি এইমাত্র আমাদের গরুর মাংস কেনা শেষ। এইটাতে গরুর ভুড়ি এবং এটাতে গরুর মাংস এবং সম্পূর্ণ তাজা আপনাদের ভিডিওতে দেখাইছি। এবং আমরা এখন এই দোকানের অনারের সঙ্গে কথা বলবো, শামিম ভাই। শামিম ভাই, তাই না ভাই? শামিম ভাইয়ের সঙ্গে কথা বলবো। তো শামিম ভাই আপনাদেরকে বলে দেবে যে এইখান থেকে আপনারা কি কি সুবিধা পাবেন এবং কি কি পণ্য তরতাজা এবং হোম ডেলিভারিতে পাবেন। ওকে ভিউয়ার্স, তাহলে আমরা শামিম ভাইয়ের কাছে চলে যাই। শামিম ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো এখান থেকে আমরা কি কি পণ্য কিনতে পারবো। শামিম ভাইয়ের দোকানটা কিন্তু অনেক বড়, এটা হচ্ছে মালয়েশিয়ার সোবাং মেওয়াতে। শামিম ভাই পুরো ডিটেলস, দোকানের অ্যাড্রেস এবং কী কী পণ্য কিনতে পারবেন এবং শামিম ভাইয়ের মোবাইল নাম্বারটাও আপনাদের উপকারের জন্য দিয়ে দেবে। আপনাদের যে কোনো পণ্যের জন্য শামিম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। শামিম ভাই অনেক ফ্রেন্ডলি একটা মানুষ। ওকে ভিউয়ার্স, তাহলে আমরা শামিম ভাইয়ের কাছে চলে যাই। সোবাংজা কুয়ালালামপুর শহরের নিকটবর্তী সোবাংজা ইউএসজে, যেটা যে সোবাং মেওয়া ইউএসজে, যে জায়গাটার নাম কুয়ালালামপুর থেকে যে কোনো জায়গা থেকে বললে সবাই চেনে। সানে সোবাংজা খুব আভিজাত্যপূর্ণ একটা এরিয়া। আমাদের দেশের বাড়ি ঝিগোরগাছা, অ্যাকচুয়ালি ডিস্ট্রিক্ট আমার যশোর, ঝিগোরগাছা কৃষ্ণনগর, আমার বর্তমান বাসস্থান, গ্রামের বাড়ি ঝিগোরগাছা গঙ্গাধরপুর। এখন আমি এস এম শামিম কবির। আমাদের বাঙালি ভাইরা কি কি সুবিধা পাবে এবং আমি 100% ফ্রুস্টভাবে জি, আমি যেটা এখানে করতে চেষ্টা করেছি আর কি, কতটুকু করেছি সে আমার কাস্টমার জানে এবং বাংলাদেশি ভাইয়েরা জানে। সেটা হচ্ছে আমি একটা, আমার একটা কৃষি খামার আছে যার নাম হচ্ছে এসপিটি এগ্রিকালচার ফার্ম। এসপিটি এগ্রিকালচার ফার্মে সাথে সাথে একটা আছে এসপিটি আপনার ওইটি গট ফার্ম দিয়া, ছাগলের খামার যেটা বলে ওইটা। আমি একই সাথে এই যে প্রশাসনিক কেন্দ্র হিসেবে ধরে নিতে পারি। আমি পরবর্তীতে আমার আশা আছে আমি বড় আকারে বড় রূপে করব। সেই আলোকে আমি শুরু করেছি ওই জায়গা থেকে। আমার ফার্মে বর্তমান ছাগল আছে, যে ছাগলগুলো দেশীয় প্রোডাক্ট অনুরূপ, আমার নিজের, হ্যাঁ নিজের ফার্মের ডিম উৎপাদিত, এটা আমি এই ডিমগুলো বিক্রি করি। তারপরে আছে আপনার দেশীয় মুরগি আছে, অনেক সুন্দর দেখতে দেখতে অনেক মায়া হয়ে যেতে পারে, সুন্দর মুরগি কবুতর আছে আমার। আমাদের ভাই কিন্তু অনেক সফল একজন বিজনেসম্যান। আসলে বাংলাদেশিরা বিদেশের বাড়িতে এত ভালো অবস্থান এটা কল্পনা করা যায় না। ভাইয়ের জন্য শুভকামনা রইল এবং আপনাদের সকলের দোয়া আশাবাদী, এবং আপনারা সবাই ভাইয়ের দোকানে আসবেন এবং সুলভ মূল্যে পণ্য প্রয়োগ করবেন এবং 100% গ্রান্টেড সহকারে।
এরপরে যেটা আমার দোকানে আমি আমার প্রোডাক্ট আমি খুব সততার সাথে অনেস্টির সাথে বলতে পারি যেটা করি সেটা হচ্ছে গরুর মাংস। গরুর মাংস প্রথমত প্রতি সপ্তাহে আমি বাঙালিদেরকে ফ্রেশ একটা সুন্দর প্রতি রবিবারে এবং আপনার চাইনিজ নিউ ইয়ার, তারপরে আপনার আছে যে দুইটা ঈদে শবে বরাতে, এগুলো তো অ্যাভেলেবেল বিক্রি হয় খুব সুনামের সাথে। এবার ঈদে আমার প্রোটোকল দিয়েছিল পুলিশ, মানে করোনা ভাইরাসে যে আমি টাকা দিয়ে পাচ্ছিলাম না, অনেক লোক তো এইখানে ফিরে আমার 2-3 টনের গোসের একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, তাতে করে পুলিশ আর র্যালে, এদের যে র্যালে বলে এরা ছিল, আমার নিয়ন্ত্রণ করেছে। অনেক ভালো প্রশংসা আছে আমার এই এই গোসের পারপাস যে ধরনের আছে। আমরা যদি আমি যে গোষ্ঠটা কালেকশন করি, আমি যে জায়গায় থাকি এই জায়গা থেকে কেলাং মেরু অনেক দূর পথ, আমি ফজরের নামাজ শেষ করে ওই জায়গায় চলে যেতে হয় রবিবারে আমার, যে ওই জায়গা থেকে গোষ্ঠটা আমি আমি নগদ টাকায় ক্রয় করি। ভালো গরু যে গরু 8-10টা গরু দেওয়া হয়, ভালো গরু যেটা সেটাতে আমি সেই মাংসটা নিয়ে আসি ওই জায়গা থেকে কের জন্য কিনি, আমি অন স্পটে বসে পড়েও মাংস নিতে পারি আরও 2-3 টাকা লেসে, কিন্তু আমি নিই না। এই গরুগুলো ডাক্তার দ্বারা টেস্ট করে না, বনে জঙ্গলে পোষা ভেঙে গেছে অসুস্থ এমন কিছু গরু, যেগুলো আমাদের আশপাশে অনেক বাঙালি ভাইরা লাভের জন্য করে, আসলে এই যে আমি উচিত মনে করি না, যার জন্য আমি ওই দূর থেকে আমদানি করি। এইগুলো এক্সট্রা কিছু আমি রাখার চেষ্টা করি, যাতে আমার বাঙালি ভাইরা যেহেতু আমার এখানে আসে তারা মুগ্ধ হয়, তারা ভালো অরিজিনাল জিনিস পায়, হ্যাঁ আমার সুনাম হয়, আমি যেন ভালো কিছু তাদের দিতে পারি, এই প্রত্যাশাই হ্যাঁ দিই। তারপরে যে দেশীয় মিষ্টি আছে এগুলো, তা যাই হোক আমি অনেক কিছু বলে ফেললাম, আপনারা আমাদের প্রতি দোয়া রাখবেন, আমার প্রবাসী ভাইদের প্রতি দোয়া করবেন, দেশে যারা আছেন আমরা সবাই ভালো থাকি, ভালো মনে থাকি, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।